মিস মুখার্জি, আপনি কয়েকটা দিন সময় নিয়ে ভেবে দেখুন প্লিজ। আপনি কয়েকটা দিনের জন্য ছুটি নিন না, একটু রেস্ট নিয়ে তারপর কাজে ফিরবেন। আমি জানি মিস মুখার্জি আপনার উপর দিয়ে অনেক স্ট্রেস গেছে, তাই বলছি ছুটি কাটিয়ে তারপর আপনি অফিসে জয়েন করবেন। আপনি আমাকে বরাবরের মতো ছুটি দিয়ে দিন মিস্টার সেন। আমি জানি আসল অপরাধী হয়তো ধরা পড়ে গেছে, কিন্তু আমার নামের সঙ্গে যে কলঙ্ক জুড়েছে সেটা কি ঘুচবে কোনোদিন? আমার সহকর্মীরা, তাদের সঙ্গে কোনোদিনও স্বাভাবিকভাবে মিশতে পারবো আমি আর? আপনার সহকর্মীরা এক মুহূর্তের জন্য আপনাকে অবিশ্বাস করেনি মিস মুখার্জি। যা কিছু খারাপ করেছি আমি করেছি, আই এম রেসপন্সিবল ফর ইট। আমি দুঃখিত, আর কতবার কিভাবে ক্ষমা চাইতে হবে আমাকে বলুন, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ স্যার, আপনি আর আমাকে বিব্রত করবেন না। আর দেখুন, আমি তো এই কাজটার যোগ্যও নই। আমি না জানি স্পোকেন ইংলিশ, আমার না কোনো এক্সপিরিয়েন্স আছে, আর না জানি আমি সেক্রেটারির কাজ, সেটাও তো জানি না। তাও আপনি আমাকে এই কাজটা দিয়েছিলেন, সেটা আপনার উদারতা স্যার। কিন্তু আর এই কাজটা আমার পক্ষে করার, দেখুন আপনি কেন এত ভাবছেন? আপনি যে স্যালারি দিচ্ছেন এই স্যালারিটা অনেক বেশি, আপনি আমার থেকে আরো অনেক অনেক ভালো ক্যান্ডিডেট পেয়ে যাবেন স্যার। তার মানে আপনি কিছুতেই রেজিগনেশন ফেরত নেবেন না? না, আমাকে মাফ করবেন। আমার কোনো অনুরোধ আপনি রাখবেন না। সম্ভব নয়। আমি 5 মিনিটের কথা বলেছিলাম, সেটা কি এখনো শেষ হয়নি? রাই, আমি না একটা জিনিস বুঝতে পারছি না, ও তো আপনার অফিসে চাকরিটা করতেই চাইছে না। তার মানে নিশ্চয়ই আপনি এমন কিছু করেছেন যার জন্য ও চাকরিটা ছাড়তে বাধ্য হয়েছে। মানে কি বলতে চাইছেন আপনি? মানেটা আমি কি বলতে চাইছি আপনি বেশ বুঝতে পারছেন। একটা মেয়ে আপনার অফিসে চাকরি করতে চাইছে না, আপনি তাকে জোর করছেন, এটা তো আমার মেয়েকে রীতিমতো হেনস্থা করা হচ্ছে। এই যে শুনুন, আপনি এবার আসুন, যে একটা কথা শুনে রাখুন, আমাদের আর্থিক সামর্থ্য নেই বলে আজকে আপনি বেঁচে গেলেন, যদি থাকতো না একটা মেয়েকে হ্যারাসমেন্টের অভিযোগে আপনাকে জেলের ঘানি ঘোরাতে। কারণ আমি দেখেছি দিনের পর দিন ওইটুকু মাইনের বিনিময়ে কি করে আপনি মেয়েটাকে হ্যারাস করে গেছেন। আর কি শোনার জন্য আপনি অপেক্ষা করছেন এখনো? প্লিজ যান এখান থেকে, প্লিজ প্লিজ। আজ যে এত বড় একটা বদনাম আপনার দাদা আমার নামে দিল, আপনি সেটার একবারও প্রতিবাদ করলেন না মিস মুখার্জি। ফাইন, যাচ্ছি, আমি যাচ্ছি মিস মুখার্জি, ভালো থাকবেন। আমাকে ক্ষমা করবেন স্যার, আমি চাকরি ছেড়েছি ঠিকই, কিন্তু এ বাড়িতে আপনার এভাবে অপমান হোক আমি চাইনি। স্যার আমি বলছি, স্যার আমার কিছু পার্সোনাল কারণের জন্য আমি মেডিকেল ক্যাম্পে যেতে পারবো না। কেন যেতে পারবে না? মেডিকেল ক্যাম্পে যাওয়াটা বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া নয়, যে আমার ইচ্ছে হলে যাবো আর ইচ্ছে না হলে যাবো না। এটা একটা প্রজেক্ট, তোমাদের পড়াশোনার ইম্পর্টেন্ট অংশ। আমি ক্লাসে আসবো, পড়াশোনা করবো, ভালো রেজাল্ট করবো, ডাক্তারি পড়া অত সহজ নয়, ফিল্ডে তোমাদের যেতেই হবে, বিভিন্ন রোগ ও রোগীদের সম্পর্কে তোমাদের জানতে হবে, কোন অঞ্চলে কোন রোগের প্রবণতা সব থেকে বেশি তার কারণটা খুঁজে বের করতে হবে, বিভিন্ন রোগীদের তোমাদের দেখতে হবে, তা নাহলে শিখবে কি করে? আর সেই জন্য প্রতি বছর আমরা এত এত স্টুডেন্টদের নিয়ে বিভিন্ন জায়গায় যাই মেডিকেল ক্যাম্পে। আর তুমি কি করে বললে যে আমি যেতে পারবো না? স্যার আসলে ওর কিছু পার্সোনাল। তুমি থামো, আমি শুনেছি ও কি বলেছে, পার্সোনাল সমস্যা বলেছে। মেডিকেল কলেজে পড়তে এসে পার্সোনাল সমস্যার জন্য মেডিকেল ক্যাম্পে যাব না, এটা কোনো অজুহাত হতে পারে না। এরপর যখন ডাক্তারি প্র্যাকটিস করবে, দিন নেই রাত নেই পেশেন্টদের জ্বর সামলাবে, তখন কি বলবে ও? আমার পার্সোনাল সমস্যা আছে তাই আমি রুগী দেখবো না, আর ওর অপেক্ষা করতে গিয়ে রুগী মরে যাবে। তোমরা কেউ ভুলো না, এটা 10টা 5টা প্রফেশন নয়, এটা একটা নোবেল প্রফেশন। এখানে নায়ের কোনো জায়গা নেই আর ফাঁকিবাজিরও কোনো জায়গা নেই। আর তুমি সেখানে ক্যাম্পে যাবে না বলে মারপিট গুন্ডামি এসব করে বেড়াচ্ছ।
স্যার প্লিজ, শ্রোত কি বলছে একবার শুনে নিন। হ্যাঁ শুনি কি বলছে, আর কি অজুহাত আছে ওর কাছে? স্যার আমার ক্যাম্পে না যাওয়ার কারণটা ফাইন্যান্সিয়াল। আমি সেটাই আমার বন্ধুদেরকে বলছিলাম, ওরা শুনতে পেয়ে এসে বলছে আমি নাকি হার হাবাতে। কি বল আর কি? স্যার হার হাবাতে মানে মানিটা খুব খারাপ স্যার, বিশ্রী অপমানজনক। সেটা ওরা শ্রোতকে কেন বলল? আর স্যার ও আমাকে কি বললো সেটা ওকে বলতে বলুন। আমি বলছি, আমি বলেছি ওরা বাবার টাকার জোরে ঢুকেছে। আমি যদি ফাইন্যান্সিয়ালি হার হাবাতে হই, ওরা তো ইন্টেলেকচুয়ালি হার হাবাতে। ছি, তোমাদের তো লজ্জা হওয়া উচিত। তোমরা নাকি হবু ডাক্তার, হ্যাঁ এখানে ফ্রি স্টাইলে মারপিট করছো তোমরা। ঠিকই স্যার, ডাক্তার হওয়ার পর কারণে অকারণে মার তো আমাদেরই খেতে হবে। আহ বাজে কথা বন্ধ করো। আর শ্রোত মুখার্জি, তুমি কি বললে তার থেকে বড় কথা হয় তুমি কি করলে। তোমার কি মনে হয় ওর গায়ে হাত তুলে তুমি ঠিক করেছো? স্যার আমি অ্যাপোলজাইজ করেও বলছি, আমার গায়ে যদি কেউ হাত দেয় আমি হাত মুচকে দেব। মার খেলে তো আমি চুপ করে থাকি না। দেখেছেন স্যার, দেখেছেন এখনো কিরকম তর পাচ্ছে। হার হাবাতে তো। শাট আপ, যাও তোমরা ক্লাসে যাও। কলেজটা মারামারি করবার জায়গা নয়, প্রত্যেকের এগেনস্ট আমি ডিসিপ্লিনারি অ্যাকশন নেব। যাও যাও তোমরা। মেয়েটা সত্যি এত অভাবী, মাত্র 1,500 টাকার জন্য। তার মানে আপনি কিছুতেই রেজিগনেশন ফেরত নেবেন না? না। আমাদের আর্থিক সামর্থ্য নেই বলে আজকে আপনি বেঁচে গেলেন, যদি থাকতো না একটা মেয়েকে হ্যারাসমেন্টের অভিযোগে আপনাকে জেলের ঘানি ঘোরাতে। চুপ করে থাকলে তুমি রাই, চুপ করে থাকলে একটা বারের জন্য তুমি বললে না যে ওরা সবাই ভুল বলছিল। একবারও তুমি জোর গলায় এটা বললে না যে আমি তোমাকে হ্যারাস করিনি। অবশ্য হ্যারাস করিনি কেন বলছি, আমি তোকে হ্যারাস করেছি। হ্যাঁ করেছি তো, একটা নিরপরাধ মানুষকে চোর অপবাদ তো আমি দিয়েছি, সেটা তো হ্যারাসমেন্টই। ইয়েস, আর আমি সেটা শাস্তিও পাচ্ছি। আমি একটা অপদার্থ রাই, অপদার্থ আমি। একজন বন্ধুর ছদ্মবেশে আমাকে দিনের পর দিন ঠকিয়ে গেল, আর আমি সাবধান না হয়ে আপনার মতন একজন ডিসেন্ট মানুষকে ভুল বুঝলাম। ছি, হে মনমি, এটা আমার ব্যর্থতা। আমি মানুষ চিনি না, আমি ব্যবসা কি করব? আমি অযোগ্য, আমি ওয়ার্থলেস। এই এখন চুপ করে দাঁড়িয়ে আছো কেন? চুপ করে দাঁড়িয়ে থেকে নাটক করো না। আমি একটা জবাব চাই তোমার কাছ থেকে, সেটা কি দেবে? প্রশ্নটা কি তোমার? এটা খুব সহজ প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার নতুন করে নাটক করো না। সেটাই করো, বেটার হয়, কারণ ঘুরিয়ে ফিরিয়ে বলা কথার উত্তর আবার আমার বোকা মাথায় ঢোকে না মা। আর নাটক, নাটক আমি করছি? তোমরা কিছু কম নাটক করেছো নাকি, তা আবার একটা বাইরের লোকের কাছে? আমি যদি এখন কিছু করিও না মা, সেটা বাড়ির বাইরে যাবে না। এই শাট আপ, বাইরের নোংরামিকে বাড়িতে টেনে এনে বাড়ির সম্মানকে বিসর্জন দিয়ে আমাদের রিয়াক করাকে নাটক বলছি। আর এতক্ষণ যে বাইরের একটা লোক এসে অসভ্যতামি করে গেল, তোর মুখ দিয়ে এক ফোঁটা শব্দ পর্যন্ত বেরোলো না। আমাকে একটা সত্যি কথা বলতো রাই, কি এমন ঘটিয়েছি লোকটা তোর সঙ্গে? কি কেলেঙ্কারি হয়েছে যে তোকে চাকরিটা ছাড়তে বাধ্য হতে হলো? তোমাদের তো তাতে খুশি হওয়া উচিত। হ্যাঁ মানে এই কটা দিন অফিস জয়েন করার পর থেকে প্রত্যেকদিন কম করে না হয় 10 বার তুমি আমাকে বলেছো চাকরি ছেড়ে দে, চাকরি ছেড়ে দে। চাকরিটা তুমি আমার কারণে ছাড়োনি, চাকরিটা ছেড়েছো তুমি অন্য কারণে। হ্যাঁ আমি তোমাকে চাকরি ছেড়ে দিতে বলেছি, তার কারণ এই চাকরি করার জন্য তুমি বাড়িতে সময় দিতে পারছিলে না। যেই চাকরি করার জন্য তোমার বাড়ির কাজ করার সময় থাকবে না, সেই চাকরি আমি তোমাকে করতে মানা করব, 100 বার করব। কিন্তু মুশকিলটা কি জানো তো মা, বাড়ির সব রান্না করে দিয়ে, সব কাজ করে দিয়ে, সবাইকে খেতে দিয়ে যে সময়টায় আমি যাব অফিসে, তখন অলরেডি অফিসে লাঞ্চ ব্রেক হয়ে যাবে। কাজেই বাড়ির সব সংসারের সব কাজ করে অফিস করাটা আমার পক্ষে সম্ভব নয় মা, আমি করতে পারবো না।
আমি ভবিষ্যতে যে কাজ করব সেই সেই অফিসের সময় মতো আমাকে চলতে হবে, আমার সময় মতো অফিস চলবে না মা। আর একটা কথা মনে করো তো, দাদাভাই যখন চাকরি করতো তখন কি দাদাভাই বাড়ির কাজ করার সময় পেত? নাকি কোনোদিন দাদাভাইকে তুমি বাধ্য করেছো বাড়ির সব কাজে হাত লাগাতে? আমার তো সেটা মনে নেই। এই এই তুই তোর ওই 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 ছোট চাকরির সঙ্গে আমার বাবুর চাকরি তুলনা করিস কেন রে? তোর চাকরি আর আমার বাবুর ওই চাকরি কি সমান? না, একদমই সমান নয়। মানের দিক থেকে হয়তো সমান নয়, কিন্তু সময় দেওয়ার দিক থেকে সমান, পরিশ্রমের দিক থেকে সমান মা। আর আমার যোগ্যতায় হয়তো আমি এইটুকুই পেতে পারি মা। কথাটা এত ঘুরিয়ে বলছিস কেন তুই? মা তোকে একটা সহজ সোজা প্রশ্ন করেছে, কেন তুই চাকরিটা ছাড়তে বাধ্য হলি? লোকটাকে তুই ঠিক কতটা অ্যালাউ করেছিলিস? স্যার দাদাভাই, প্লিজ প্লিজ লাগাম দে মুখে। যে কথাটা শুনতেই এতটা খারাপ লাগছে, সেই কাজটা করতে এতটুকু খারাপ লাগছে না। আমি মুখে তখনই লাগাম দেবো যখন তুই নিজের কাজে লাগামটা দিবি। আমি বলছি মা, এই জিনিসটা ওদের দুজনের মধ্যে কিন্তু কয়েকদিন ধরে চলছে না, অনেকদিন ধরে চলছে। ওরা একে অপরকে কিন্তু চাকরির সূত্রে শুধু চেনে না। আমি তো শুনেছিলাম গানের স্কুলে দোলের অনুষ্ঠানে একে অপরে হাত ধরে গানও গেয়েছি। হ্যাঁ, আমি তো ছেলেটাকে দেখে প্রথমে চিনতেই পারিনি, তারপর বৌমাই মনে করালো। তাহলেই বোঝো ওদের মধ্যে কত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, ডুবে ডুবে জল খাচ্ছে। আমি বলছি তোমাকে, আর এটাও বলছি, চাকরিটা একটা আইওয়াশ, চাকরি ছাড়াটাও একটা আইওয়াশ, আর নিজের দর বাড়ানোর জন্য চাকরিটা ছাড়ছে। বাহ, জেনে গেছিস সব, খুব ভালো। আমার কিছু একটা চলছে, তোর পছন্দ হয়েছে তো মনের মতো করে বলে? মা তোমার ভালো লেগেছে তো? কথাটা তুমি বিশ্বাস করেছো তো? রায়কে ছোট করে এত বড় কথা, খুব ভালো। আসলে মুশকিলটা কি জানো তো মা, আমার সম্পর্কে আমার থেকে বেশি তোমরা জেনে গেছো। যদি আমার ভবিষ্যৎ সম্পর্কে একটু তোমরা জেনে থাকতে বড় ভালো হতো মা। সর্বনাশ, এত মূর্তিমান তাণ্ডব, এক্ষুনি শ্রোদ বনাম সার্থক লড়াই শুরু হয়ে যাবে, দেখে পড়ার আগে কেটে পড়ি বাবা। আপনি চলে যাচ্ছেন নাকি? না না, চলে যাবো কেন, এই তো এলাম। না, আমার মনে হলো আপনি ঢুকে আবার বেরিয়ে যাচ্ছিলেন। চোখরা তো বেশ ইন্টেলিজেন্ট, ধরে ফেলেছে। না না, এই তো আসছি, এসো এসো বসো। বাবা, আমার গলা শুকিয়ে যাচ্ছে। ফাইনাল সেমিস্টারে ক্লাস নিতে নিতে গলা একবার শেষ হয়ে যাবে, বুঝলে সার্থক? বলো, সেকেন্ড ইয়ারের শ্রোত আবার কি করেছে বলো? কি ব্যাপার স্যার, কি করেছো? সেটা তো তুমি বলবে, নিশ্চয়ই ওর নামে কোনো কমপ্লেন করতে এসছো। দেখো সার্থক, আমি তোমাকে একটা কথা বলি, ও যেভাবে আগের দিন আমাদের মান বাঁচিয়েছে সকলে, এবারে যাই অন্যায় করে থাকুক না কেন, আমি তোমাকে অনুরোধ করছি, এবারে তুমি ওকে মার্সি করে দাও। স্যার, আপনার কেন মনে হলো আমি ওই মেয়েটার ব্যাপারেই আপনার কাছে কমপ্লেন করতে এসেছি? আমি একটা আর্জেন্ট ব্যাপার নিয়ে আপনার কাছে এসেছিলাম আলোচনা করব বলে। স্যার, আপনি কি সেটা শুনতে চান? ও, ওকে নিয়ে আসুন। চল বাবা। হ্যাঁ বলো, তোমাদের প্রবলেম সলভ করার জন্য তো আমি আছি এখানে, বলো কী হয়েছে? স্যার, এই যে সেকেন্ড আর থার্ড ইয়ারের স্টুডেন্টদের থেকে মেডিকেল ক্যাম্পের জন্য 1,500 টাকা করে নেওয়া হচ্ছে, এটা কেন? তুমি তো জানোই সার্থক যে আমাদের ফান্ডের অবস্থা খুব একটা ভালো নয়, এতগুলো স্টুডেন্টকে নিয়ে যেতে হবে, আসতে হবে, খাওয়া দাওয়া মেডিসিন, এত বড় একটা ক্যাম্পের খরচা আছে তো বলো না। আর এবারে ম্যানেজমেন্ট বলেছে ফ্রি অফ কস্টে করা যাবে না। স্যার, এই খরচগুলো কিসের জন্য? ওদের একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য, যেটা ওদের কারিকুলামের মধ্যেই পড়ে, তাই তো? অবভিয়াসলি স্যার, সেই ক্ষেত্রে তো কোর্স ফি নেওয়াই হচ্ছে, আর তার মধ্যে মেডিকেল ক্যাম্পের টাকাটা ইনক্লুডেড। তাহলে আজ হঠাৎ আলাদা করে এর জন্য টাকা কেন নেওয়া হচ্ছে স্যার? স্যার, এটা খুবই অনৈতিক, অর্থহীনও বলা চলে। স্যার, আপনি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলুন, দরকার বললে আমরা টিচাররা কথা বলবো। সব স্টুডেন্টদের পক্ষে 1,500 টাকা দেওয়া পসিবল নয় স্যার, সবার সেই সামর্থ্য থাকে না। আর অনেক স্টুডেন্ট আছে যারা স্কলারশিপের টাকা পড়াশোনা করছে, তারা কি করবে, মেডিকেল ক্যাম্পে যাবে না স্যার? এটা কিরকম ব্যাপার?
আচ্ছা স্যার, তো কোনো স্টুডেন্ট কি বলেছে যে টাকার জন্য ক্যাম্পে যেতে পারছে না? স্যার বলেছে কি না জানি না, তবে বলতেই পারে। আর কেউ বলুক বা না বলুক সেটা কথা নয়, স্যার এই টাকা নেওয়াটাকেই তো সাপোর্ট করা যায় না। বাপু হে, আমি অত বোকা নই। স্কলারশিপের টাকা এই কলেজে হাতে গোনা কয়েকজনই পড়ে। মনে হচ্ছে সার্থক বাবাজি, স্রোতের ব্যাপারে তুমি সুপারিশ করতে এসেছো। কানাঘুষো শুনেছি অবশ্য, স্রোতের বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়। গুড গুড স্যার। কিছু ভাবলেন? বেশ বেশ, আমি আমি আলোচনা করে দেখব। তুমি যে পয়েন্টটা তুলেছো এর জন্য ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, আমি মনে হয় না এই যুক্তিটা দিলে ম্যানেজমেন্ট কোনো আপত্তি করবে। থ্যাংক ইউ স্যার, আমি তাহলে আসছি। এসো, তোমাদের জুড়িটা কিন্তু চমৎকার। স্যার কিছু বললেন না? না মানে বলছিলেন যে তোমাদের ওই গান আর নাচের ব্যাপারটা বেশ ভালো, খুব খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। ব্যাপারটার মধ্যে একটা ভালো ব্যাপার আছে, বুঝতে পেরেছ? ওটাই বলতে চাইছিলাম। জয় বাবা রবি ঠাকুর। এবারে ঝামেলাটা কোথায় তুমিই সামলে দিলে ঠাকুর। স্যার জগদীশ বাবুকে পাঠিয়ে দাও তো। ওকে স্যার। আপনি আপনার রেজিগনেশনটা উইথড্র করে নিন, আপনি অফিসে জয়েন করুন প্লিজ, এটা আমি আপনাকে অনুরোধ করছি। সেটা সম্ভব নয়। জগদীশ বাবু, মিস মুখার্জি রিজাইন করেছেন। আপনি আজকের মধ্যে ওনার সমস্ত ডিউ ক্লিয়ার করে দেবেন এবং যে অ্যামাউন্টটা টোটাল হচ্ছে সেটাকে ডাবল করে ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন। ডাবল কেন? মানে জগদীশ বাবু, মিস মুখার্জির সাথে যেটা হয়েছে সেটা অত্যন্ত অপমানজনক। এই অপবাদটা ওনাকে সহ্য করতে হয়েছে, এটা কিন্তু হ্যারাসমেন্টের পর্যায়ে পড়ে। উনি চাইলে আমাদের কোম্পানির এগেনস্টে মানহানির মামলা করতে পারে, ডিফেমেশনের চার্জ লাগাতে পারে। তাই আমরা আগে থেকেই ওনাকে ক্ষতিপূরণ দিয়ে রাখছি। বুঝতে পেরেছি স্যার, ঠিক আছে আমি ব্যবস্থা করছি। চৌধুরী বাবু স্যার, আরেকটা কাজ আছে। কোম্পানির একেবারে রিসেন্ট অ্যাকাউন্টস নিয়ে আপনি আমার সাথে বসবেন, আমি হিসেবপত্রগুলো একবার চেক করব। ওকে স্যার। ক্ষমা চেয়েছিলাম তো আমি রাই, হাত ধরে ক্ষমা চেয়েছিলাম, হাত ছাড়িয়ে নিলে কেন? মাপ করা বোধ হয় এতটাই কঠিন। বিশ্বাস করো, আমি শুধু চেয়েছিলাম একজন বন্ধু, চেয়েছিলাম নির্ভেজাল একটা বন্ধুত্ব হোক তোমার সাথে। কিন্তু কিভাবে যেন সব কিছু ওলট পালট হয়ে গেল। তুমি প্রথমে আমায় ভুল বুঝলে, তারপর অভিমানে হোক, নিজের কোম্পানি নিয়ে টেনশন থেকে হোক, আমি তোমার উপর বড্ড বেশি নির্মম হয়ে গেলাম। কেন করলাম এত বড় ভুল আমি আমি নিজেও জানি না রাই, তবে যা করেছি সেটা যে ক্ষমার অযোগ্য সেটা আজ তোমার বাড়িতে গিয়ে বুঝতে পারলাম। কথা দিচ্ছি রাই,
আমি নিজেকে শাস্তি দেব, আমার কৃতকর্মের ফল আমি ভোগ করব, আর কোনোদিন তোমার সামনে গিয়ে দাঁড়াবো না, চলে যাব তোমার এই শহর ছেড়ে, আমি চলে যাব। রাই, আমার সাথে কেন এমনটা হয় বলতো মৌমনি? একটা ভালো চাকরি পেলাম, ভালো মাইনের, ভাবলাম এবার বোধহয় জীবনটাকে একদম সামলে নেব, পরিবারটা সামলে নেব, কিন্তু সবকিছু এলোমেলো হয়ে গেল, সবকিছু। শুধু আমার সঙ্গে এমনটা কেন হয় গো মৌমনি? আশেপাশে তো এত মানুষ আছে, কখনো কারোর সাথে এমনটা হতে দেখেছো? মা দাদা ভাই সবার কাছে শুধু আমি দোষী হয়ে যাই, সবকিছু করেও সবার সামনে শুধু আমি ছোট হয়ে যাই, আমার ভালো লাগছে না মৌমনি, সত্যি আমার খুব ক্লান্ত লাগে আজকাল। কি হয়েছে রাই সেটা কিন্তু তুমি বলনি, একটা এত ভালো চাকরি জাস্ট খামখেয়ালি করে তুমি ছেড়ে চলে এসেছো সেটা আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, নয়তো এত অপমান সহ্য করার পরেও ওই লোকটি তোমার সাথে কথা বলতে চাইতেন না, অনুনয় করতেন না। যা হয়েছে সেটা বড্ড সিরিয়াস ঘটনা বলুন, খুবই অপমানজনক, আমার খুব সম্মানের লেগেছে, খুবই বিশ্রী খারাপ একটা অপমানজনক অপবাদ চেপেছিল আমার মাথার উপর, আমি যেটা গুছিয়ে দিয়ে এসেছি, কিন্তু তাও আপোষ করতে পারছি না। রাই অনির্বাণ সেনকে দেখে আমার কিন্তু মনে হয়নি ভদ্রলোক কোনো মহিলাকে এমন কোনো অপমান করবে যে সে চাকরি ছেড়ে চলে আসবে। তোমার মা দাদা ওনার ব্যাপারে যে ইঙ্গিতে কথা বলছিলেন, আমার কেন জানি মনে হয়েছে ভদ্রলোককে দেখে যে উনি এসব করার মানুষই নন। কেন মনে হয়েছে তোমার? কেন, কদিনের পরিচয়, উনি তো আমাকে ওনার বাড়িতে ইনভাইট করেছিলেন রান্না করার জন্য, লাঞ্চ করার জন্য একসাথে, তাও তোমার কেন মনে হয়েছে বৌমনি? দাদা ভাই বা মা যেগুলো বলেছে সেগুলো সত্যি নয়?